ফেসবুকে এমন কিছু আইডি দেখায়, আমরা একবার কথা বললে সেটা অ্যাক্টিভ দেখায়, আমাদের এই যে অ্যাক্টিভ লিস্টে এই নামটি দেখাচ্ছে, তো এগুলা রিমুভ করা যায়। তখন আপনার অ্যাক্টিভ লিস্টে দেখাবে না এবং অপর পাশে দেখাবে না। সেটা রিমুভ করতে আমাদের যে আমাদের লেটেস্ট ভার্সন ফেসবুকে এখানে ক্লিক করি, তাহলে এই কাজটা আমরা দেখতে পারি না, কারণ এটা লেটেস্ট ভার্সনে সাপোর্ট নেই। যেমন এই যে এই নামটা রিমুভ অপশন নেই, তো এই কারণে আমরা যেভাবে কাজটি করবেন, আমরা এই লেটেস্ট মেসেঞ্জারটি রিমুভ করে দিলাম। এখন আমরা আমাদের ব্রাউজার থেকে একটা মেসেঞ্জার ডাউনলোড করে নেব, মেসেঞ্জার ওল্ড ভার্সন, এটা 301 ভার্সন মেসেঞ্জারটা আমরা ডাউনলোড করব। এখানে মেসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করব। আমরা গুগলে এসে বা যে কোনো ব্রাউজারে মেসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করব। এখান থেকে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, আমি এই যে এপিকে মিরর থেকে ডাউনলোড করব। মনে রাখতে হবে ভার্সনটা হলো 300। এখানে যে অনেকগুলো ভার্সন আছে, আমরা এখন সি মোর আপলোডে চলে যাব। এখানে অনেক ভার্সন, তো আমরা প্রায় 20 নম্বর পেজে চলে যাচ্ছি। এখান থেকে এই 300 সিরিজের একটা ভার্সন আমরা ডাউনলোড করে নেব, 301 এই ভার্সনটা আমরা ডাউনলোড করবো। আমি এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেব, আমি যে কপি দিয়ে নেই লিঙ্কটা, আমি কপি দিচ্ছি, আপনারা আমার ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন। এখান থেকে দিচ্ছি অ্যাভেলেবল ডাউনলোড, তারপরে যে এই ভার্সনে এখানে ডাউনলোড ক্লিক করব, তারপর ডাউনলোড এপিকে। এখন এই যে শুরু হয়ে গেল ডাউনলোড, ডাউনলোড অ্যানিওয়ে, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন করছি এবং এখন এটা ইনস্টল করব। অ্যাপটা নট নাও ডান, ওকে। দেখুন এটা ওল্ড ভার্সন। এখন যদি আমরা এই যে মোহাম্মদ রেজাউল কে রিমুভ করতে চাই, আমরা পিপুলে গেলাম, কন্ট্রাক্টে গেলাম, এখন ওই নামটা আমরা খুঁজে বের করব। এম সিরিজে ওই নামটা আছে, এই দেখুন মোহাম্মদ রেজাউল রেজাই যে অপশনে যে রিমুভ কন্ট্রাক্ট, ডিলিটিং কন্ট্রাক্ট, এখন রিমুভ হয়ে গেলে এখন আর এই ব্যক্তিকে যা অ্যাক্টিভ দেখাবে না, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে দুই পাশ থেকেই একদম। তো এইভাবে আপনারা এখানে আপনার যে আইডি গুলো থাকবে, আপনার ফ্রেন্ড নয় কিন্তু অ্যাক্টিভ দেখা, এভাবে রিমুভ করতে পারবেন। সহজ অপশন, ওল্ড ভার্সন একটা মেসেঞ্জার ডাউনলোড করে ইনস্টল করে বিপুলে যাবেন, কন্ট্যাক্টে যাবেন, এবং এই যেগুলো ফ্রেন্ড সেগুলো কিন্তু রিমুভ হবে না, আর যেগুলো আপনার সাথে ফ্রেন্ড নাই শুধু মেসেজ অ্যাক্টিভ আছে, সেগুলো আপনারা ইজিলি এই যে অপশনের চাপ দিয়ে রিমুভ দেবেন, তাই হয়ে যাবে। যেমন এগুলো সব ফ্রেন্ড, এখান থেকে যেগুলো যে ফ্রেন্ড নয় আমরা রিমুভ কন্ট্যাক্ট চাপ দিলে যে রিমুভ, এভাবে আপনারা রিমুভ করবেন। তো ধন্যবাদ।